দাদা একটু আপনার নামটা? দেবব্রত দাস, গহনাথ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। এই এই প্রস্তুতি হচ্ছে, কিসের প্রস্তুতি? এটা প্রস্তুতি আপনারা জানেন তো যে আগামী 27 তারিখ আগামীকাল মমতা ব্যানার্জি এখানে সভা করবেন আমাদের হুগলি লোকসভা প্রার্থী ডাক্তার রত্নাকর নাগের সমর্থনে। সেই প্রস্তুতি চলছে, শেষ পর্যায়ে প্রস্তুতি। পিছনে দেখা যাচ্ছে একটা কিছু হেলিপ্যাড হয়েছে, এছাড়া কেন? আমাদের দিদি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারেই আসবেন, কারণ আপনারা সবাই জানেন যে উনি প্রত্যেকটা লোকসভায় গিয়ে প্রচার করছেন, সারাদিন রোদের মধ্যে পুড়ে উনি রোড শো করছেন, তো উনি তো বাইরে রোডে আসতে গেলে এই প্রোগ্রামগুলো করতে পারবেন না, এই কারণে উনি হেলিকপ্টারে আসবেন কালকে। কার সমর্থন হচ্ছে সবার? এটা হুগলি লোকসভার প্রার্থী ডাক্তার রত্নাকরের সমর্থনে। বিষয় রয়েছে যে এখানে বেশ কিছু সিসি ক্যামেরা লাগানো হয়েছে হেলিপ্যাডে, কেন? একদম সিসি ক্যামেরা লাগানো থাকবেই, যেহেতু উনি রানিং সিএম, তার প্রোটোকল অনুযায়ী তো সিসি ক্যামেরা থাকবেই। এবং জেড ক্যাটাগরি, জেড ক্যাটাগরি নিরাপত্তা পান যেহেতু। আর একটা জিনিস দেখা যাচ্ছে, ওখানে একটা মঞ্চ হচ্ছে, এই মঞ্চ বিরাট বড় একটা মঞ্চ হচ্ছে, মঞ্চ দেখলাম ব্যারিকেড ফেড করা হচ্ছে, এটা কেন? মঞ্চতে উনি ওইখানে নামবেন, ওই মঞ্চে, ওখানে মঞ্চেতেই উনি প্রোগ্রামটা করবেন, জনসভাটা ওই মাঠেই হবে। এটা দুটো ব্লকের মধ্যে, একটা হচ্ছে পান্ডুয়া ব্লক আর একটা পোলবাহাতপুর ব্লকের একদম কানেক্টিং জায়গাটা এটা, আর এখান থেকে উনি নামবেন পোলবা ব্লকে, কিন্তু প্রোগ্রামটা হচ্ছে পান্ডুয়া ব্লক। আচ্ছা, পান্ডুয়া পোলবা ব্লক যৌথভাবেই আমরা এই প্রোগ্রামটা করছি। এই যে যৌথভাবে করছেন রত্নাকর প্রচারে, কেমন কর্মী আশা করছে, কেমন ইয়ে আশা করছে? প্রথম কথা বলি, মমতা ব্যানার্জি যেখানে যাবে সেখানে প্রচার করতে হয় না, মমতা ব্যানার্জি যেখানে যাবে সেখানে লোক বলাও যাবে না কত লোক আসবে, তো বিভিন্ন দিক থেকে আমরা যা সাড়া পেয়েছি বিভিন্ন দিকে প্রচুর লোক আসবে, মাঠ ভর্তি হয়ে যাবে, জায়গা দিতে পারবো না এত লোক আসবে। এবার মনে হচ্ছে এই প্রথম বোধ হয় এই মাঠে উনি সভা করতে আসছেন? না না, একদমই না, উনি 2013 সালেও সভা করে গেছেন এখানে, এই নিয়ে ওনার দ্বিতীয়বার প্রোগ্রাম। 2013 সালে যখন বামফ্রন্ট আমাদের সভা করেছিলেন? না, 2013 সালে বামফ্রন্ট না, 2013 সালে আমাদের পঞ্চায়েত ইলেকশনের আগে করেছিলেন। মানে এখানে তখন তো রমরম বাজার বামফ্রন্টের? হ্যাঁ, তো তখন রমরমা বাজার ছিল, পান্ডুয়া ব্লকটা প্রায় বামফ্রন্টের আওতাতেই ছিল, তো এখন পান্ডুয়া আমাদের অনেক ভালো জায়গায় আমরা আছি, পান্ডুয়া থেকে লিড পাওয়া যাবে। তো এই যে এই মহানাদের সভা করার কারণটা কী, কী জানেন, কী উদ্দেশ্য, কী মানে পান্ডুয়া থেকে লিড পাওয়ার জন্যে না পোলবা থেকে লিড পাওয়া? পান্ডুয়া থেকে তো লিড পাবোই, আর দিদি যেখানে পা দেবে সেখানে তো এক্সট্রা লিড হবেই, তো সবার একটা টার্গেট থাকে যে দিদি আমাদের এখানে সভা করুন, সেই হিসেবে আমরা দল থেকে বলেছিলাম আমাদের যে নেতা তপন দাশগুপ্তকে যে দাদা দিদিকে এখানে আনতে হবে, তো দাদা আমাদের কথা দিয়েছিলো যে ঠিক আছে এখানে একটা সভা করাবো দিদি, তো দাদা কথা রেখেছেন, ধন্যবাদ জানাই আমাদের জেলা সভাপতি তপন দাশগুপ্ত। কালকে এই মঞ্চে কে কে থাকবেন দিদিমণি ছাড়া? দিদিমণি ছাড়া থাকবেন আমাদের যারা মিনিস্টার আছেন তারা থাকবেন, জেলা পরিষদের মেম্বাররা থাকবেন, ব্লকের নেতৃত্ব থাকবেন, আর পঞ্চায়েতের? পঞ্চায়েতের মেম্বাররা থাকবেন না ওখানে, পঞ্চায়েতের মেম্বাররা ভিআইপি জোনে থাকবে, তাদের জন্য আলাদা জায়গা করা হয়েছে।